সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মাহমুদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চত গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণের স্পর্শক এবং অভিলম্ব সংক্রান্ত সমস্যাবলী নিয়ে। চলো শুরু করা যাক। পূর্ববর্তী লেকচারে আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় তা দেখেছিলাম এবং তা নিয়ে ওই সংক্রান্ত কিছু প্রবলেমও সলভ করেছিলাম। আজও আমরা স্পর্শক এবং অভিলম্ব নির্ণয়ে বেশ কিছু প্রবলেম দেখব। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রবলেমের দিকে দেখি। সেটা হচ্ছে এরকম যে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো একটা বক্ররেখা, এবং এই বক্ররেখাটি যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে উক্ত বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। প্রশ্নটা কি তোমরা বুঝতে পেরেছো? আমার কাছে প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার কাছে একটা বক্ররেখা দেওয়া আছে এবং বক্ররেখাটা এক্স অক্ষকে যে সকল বিন্দুতে ছেদ করে, খেয়াল করো যে সকল বিন্দুতে, তোমার যে বিন্দুতে হোক যে সকল বিন্দুতে, যদি একটা বিন্দু হয় তাহলে খুব ভালো, আর যদি ফাইন, কিন্তু যদি একটা চেয়ে বেশি বিন্দু হয় তখন আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য কি করতে হবে? স্পর্শক এবং অভিলম্ব নির্ণয় করতে হবে। কিন্তু ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে তোমাদের একটা বেসিক কথা বলে দিই, সেটা হচ্ছে এরকম যে আমরা স্পর্শক এবং অভিলম্বের যখন থিওরিটা দেখছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদেরকে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার কাছে বক্ররেখাটা জানা থাকতে হবে এবং বক্ররেখার উপস্থিতে একটা বিন্দু জানা থাকতে হবে। তাহলে এই সমীকরণে দেখতে পাচ্ছি যে আমার বক্ররেখাটা আছে, ঠিক আছে, মানে বক্ররেখাটা দেওয়া আছে, ফাইন, কিন্তু আমার একটা ফিক্সড পয়েন্ট দেওয়া নেই এবং এই ফিক্সড পয়েন্টটা আমাকে আসলে আগে প্রথমে বের করে নিতে হবে, বুঝতে পারছি। এবং জাস্ট একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা হচ্ছে কি বক্ররেখাটা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, তার মানে হচ্ছে বক্ররেখাটা অবশ্যই এক্স অক্ষকে কোনো একটা বিন্দু ছেদ করেছে এবং ওই বিন্দুতে আমাদেরকে কী করতে হবে? স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তার মানে যেই বিন্দুতে বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করেছে ওই পয়েন্টটা আমাকে বের করে নিতে হবে, বুঝতে পেরেছি। তাহলে আমাদের প্রথম কাজ, তাহলে আমরা দেখি প্রথম কাজ হবে কি, তাহলে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা বের করা। তাহলে আমরা আমাদের কাছে দেখুন তোমরা একটা, তাহলে আমরা যদি তাহলে প্রবলেমটা সলভ করতে যাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, দেখো কোনো একটা বক্ররেখা ধরলাম, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই ধরলাম বক্ররেখাটা হচ্ছে এরকম, ধরলাম, জাস্ট ইমাজিন করো যে বক্ররেখা হচ্ছে এরকম, এই বিন্দুতে কি করেছে স্পর্শ করেছে। যেহেতু স্পর্শকের সমীকরণ আঁকবো তাহলে এটাকে অবশ্যই এক্স অক্ষকে স্পর্শ করবে, কারণ হচ্ছে কি ছেদ করছে বলছে। আচ্ছা তা থাক, ধরলাম আমরা বলছি যে জাস্ট ছেদ, আচ্ছা আমরা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু ছেদ করছে বলা হচ্ছে, ঠিক আছে, বলা হচ্ছে যে বক্ররেখাটা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করে, ধরলাম এইভাবে গেছে, এই বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে কি না করেছে। এখন তোমরা আমাকে বলো যদি বক্ররেখাটা এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কীরকম হবে? অবশ্যই একটা এক্স অংশ আছে, আলটিমেটলি এক্স হবে একটা এক্স, ধরলাম এক্স সামথিং। আর বলো তো এটা ওয়াই অক্ষ বরাবর, যেহেতু এক্স অক্ষর উপর অবস্থান করছে, আলটিমেটলি এই যে পয়েন্টটা তার কোটি জিরো হবে না। এক্স অক্ষর উপরে অবস্থিত আমরা জানি এক্স অক্ষর উপরে অবস্থিত যে কোনো বিন্দুর কোটি হচ্ছে জিরো। সো আমরা এখান থেকে বলতে পারি কি না যেহেতু এই বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করেছে এবং যে বিন্দুতে বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করেছে ওই বিন্দুতে ওয়াই এর মান জিরো, ওয়াই মানে কি কোটি না, ওই বিন্দুতে কোটির ভ্যালু জিরো। সো আমরা চাইলে এই জায়গায় কি বসাতে পারি, আমরা যে বক্ররেখাটার মান দেওয়া আছে যদি আমরা কি করি এই যে এক্স কমা জিরো, যেহেতু এই বিন্দুটা যেহেতু বক্ররেখার উপরে অবস্থিত আমরা চাইলে বক্র এই যে এক্স কমা জিরো দ্বারা আমার সমীকরণটাকে সিদ্ধ করতে পারি না। সমীকরণটাকে যদি সিদ্ধ করি আমরা আসলে দেখো এক্স, খেয়াল করো যেহেতু ওয়াই ভ্যালু জিরো, সো আলটিমেটলি আমরা এক্স এর একটা ভ্যালু পাবো এবং এক্স এর এই ভ্যালুটাই আসলে নির্দেশ করে যে বক্ররেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, বুঝতে পারলাম। তাহলে আমরা কি করি এক্স এর ভ্যালুটা বের করি, তাহলে আসলে কীভাবে বের করা যাবে, আমরা বলতে পারছি যে যদি দেওয়া আছে যে ফাংশনটা সেটা হচ্ছে, অর্থাৎ সরি, যে দেওয়া আছে যে বক্ররেখাটা সেটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু মাইনাস এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এখন তাহলে আমরা কী বলছি দেখো, সেটা হচ্ছে এক্স অক্ষকে যদি ছেদ করা হয়েছে, সর্টমিলে এক্স অক্ষকে ছেদ করলে ছেদবিন্দুর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই অংশ ওয়াই কোঅর্ডিনেট যেটাকে বলছি কোটি, কোটি হচ্ছে কত জিরো, তাহলে ওয়াই এর ভ্যালু যদি জিরো হয় সো আলটিমেটলি আমরা বক্ররেখা থেকে কি পাই, বক্ররেখা যদি ওয়াই এর ভ্যালু জিরো বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি যেহেতু দেখো এই যে ওয়াই এর সাথে গুণাকারে কি আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এবং এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টুর সাথে যেহেতু গুণাকারে জিরো আছে তো আলটিমেটলি পুরো টার্মটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আমরা অবশিষ্ট থাকি কি মাইনাস এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্স স্থানাঙ্কটা হচ্ছে কত থ্রি,
তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এই যে বক্ররেখাটা সেটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 3,0 হবে। বুঝতে পারলাম? তাহলে আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক কি চলে আসলো, 3,0। এখন কিন্তু আমাদের কাজটা অনেক ইজি হয়ে গেছে, মানে হচ্ছে আমাদের কাজের একটা স্টেপ আমাদের শেষ করে ফেলেছি। সেকেন্ড স্টেপ কী হবে, আমরা নিশ্চয়ই জানি স্পর্শক এবং অবিলম্ব সমীকরণ বের করার জন্য আমাদেরকে কী বের করতে হয়, dy/dx বের করতে হয়। dy/dx কেন বের করছি, কারণ হচ্ছে আমরা জানি dy/dx মানে হচ্ছে কোনো একটা বক্ররেখার x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। তো আমরা যদি স্পর্শকের ঢাল জানতে চাই, সো আলটিমেটলি আমাদের কী করতে হবে, dy/dx বের করে নিতে হবে। তাহলে dy/dx আমরা বের করবো, এই যে বক্ররেখাটা দেওয়া আছে তার উপপক্ষকে কী করবো, এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করবো। তাহলে এক্স এর রেসপেক্টে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কীরকম পাচ্ছি দেখো, তাহলে ডিফারেনশিয়েশনের দেখতে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বক্ররেখাটা লিখলাম, তারপর আমরা এই যে x-1 × x-2 যে গুণাকারে দুটো রাশি আছে তাদেরকে গুণ করে আমরা শেষ পর্যন্ত বের করলাম এটার মানটা আসছে x²-3x+2। ঠিক আছে, জাস্ট এটা লিখলাম y এর সাথে গুণাকারে, প্লাস মাইনাস x প্লাস 2 লিখলাম। এখন আমরা ডিফারেন্সিয়েশনের কাজটা করব। যদি আমরা ডিফারেন্সিয়েশনের কাজটা করি দেখো আমাদের কাজটা অনেক ইজি হবে। কীরকম দেখো, প্রথমে আছে আমরা দেখতে পাচ্ছি এটা আসলে দুটো ফাংশন গুণাকারে আছে, একটা হচ্ছে y আরটা হচ্ছে x²-3x+2। সো আমরা কী করবো, এই জায়গায় ইউবি সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা ওয়াইকে স্থির রাখি তাহলে x²-3x+2 ডিফারেন্সিয়েট করবো, তাহলে x² ডিফারেন্সিয়েট করলে পাই 2x-3x করলে -3 আর 2 ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে প্রথম টার্মটা আসলো, দ্বিতীয় টার্মে কী হবে, এইটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এটা কি স্থির রাখলাম, তারপর ডিফারেন্সিয়েট করছি কাকে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে dy/dx পেলাম, আর -x ডিফারেন্সিয়েট করলে -1 আর 3 ডিফারেন্সিয়েট করলে 0। সো আলটিমেটলি এবং রাইট সাইডকে যদি 0 ডিফারেন্সিয়েট করি 0 আসছে। সো এখন তাহলে আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনের কাজটা শেষ, আমাদের কিন্তু একবারে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন দেখো ডিফারেন্সিয়েশনের কাজ যদি শেষের পর আমরা যদি সমীকরণটার দিকে তাকাই দেখতে পাচ্ছি একটা মাত্র dy/dx যুক্ত টার্ম আছে। সো আমরা যে কাজটা করবো, dy/dx যুক্ত যে টার্মটা আছে সেটাকে লেফট সাইডে রেখে বাকি যে অংশটা আছে তাদেরকে সমীকরণের ডান পাশে পক্ষান্তর করে দেব। বুঝতে পারছি, অর্থাৎ ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে যদি নিয়ে চলে আসি তাহলে আমরা শেষ পর্যন্ত কী পাচ্ছি, এরকম একটা লাইন পাবো না যে dy/dx যদি টার্মটা বাম পাশে থাকবে বাকি অংশটা ডান পাশে। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা কী করবো, dy/dx রিমুভ করবো, অর্থাৎ dy/dx আলাদা করে নিব। ঠিক আছে, তাহলে dy/dx আলাদা করে নেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যদি সমীকরণটাকে x²-3x+2 দ্বারা ভাগ করে দেওয়া হয়। তাহলে আমরা তাহলে এখান থেকে তাহলে dy/dx এর ভ্যালু কী পেয়ে গেলাম দেখো, তাহলে পরবর্তী স্লাইডে আসি দেখতে পাচ্ছি যে dy/dx এর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি, 1-y × 2x-3/x²-3x+2। এটা আমরা কী পেয়েছি, dy/dx এর ভ্যালু পেয়েছি। এখন দেখো আমরা dy/dx এর ভ্যালু কেন বের করছিলাম, কারণ হচ্ছে আমাদের ঢালের মান জানা লাগবে। এবং খেয়াল করো ঢালটা তো পেলাম, কিন্তু আমরা কোন পয়েন্টে ঢালের মান লাগবে, আমাদের লাগবে যেই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ আঁকা লাগবে। তাহলে আমরা কী করবো, এখন যে বিন্দুতে আমরা পেয়েছিলাম বিন্দুটার স্থানাঙ্ক কত ছিল, 3,0 ছিল না, তাহলে 3,0 বিন্দুতে আমরা dy/dx এর ভ্যালু বের করবো। তাহলে 3,0 বিন্দুতে dy/dx এর ভ্যালু তাহলে কী চলে আসলো, যদি আমরা x এর ভ্যালু যদি 3 ইনপুট দিই, y এর ভ্যালু যদি 0 ইনপুট দিই, তাহলে শেষ পর্যন্ত আমরা dy/dx এর ভ্যালু পাচ্ছি 1/2। ঠিক আছে, আমরা তো সেখানে সিম্পলিফিকেশন অর্থাৎ নর্মাল যে যোগ বিয়োগের অংশটা সেটা জাস্ট আমরা কী করে গেলাম, অ্যাভয়েড করে গেলাম, যে তোমরা নিজেরা করতে পারবা। ঠিক আছে, তাহলে এখন তাহলে শেষ পর্যন্ত আমরা কী পেয়ে গেলাম, dy/dx এর ভ্যালু হচ্ছে 1/2। dy/dx মানে কী ছিল, x, y বিন্দুতে অর্থাৎ 3,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল। কিন্তু তাহলে এখন দেখো আমরা যে পয়েন্টে স্পর্শক আঁকবো, অর্থাৎ স্পর্শকের সমীকরণ যেটা লাগবে ওই স্পর্শকের উপরস্থে একটা বিন্দু দেওয়া আছে এবং স্পর্শকের ঢাল দেওয়া আছে। তাহলে আমরা ইজিলি কী করতে পারি, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে স্পর্শকের সমীকরণটা কী আসে, y-y1 = dy/dx × x-x1। এই সমীকরণটা বসিয়ে আমরা কী বের করতে পারছি, এই সমীকরণে যদি x1 y1 অর্থাৎ 3,0 যদি ইনপুট দিই এবং dy/dx এর ভ্যালু যদি 1/2 ইনপুট দিই, তাহলে আমরা কী পেয়ে যাব, আমাদের কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণটা শেষ পর্যন্ত কী চলে আসে, y-0 = 1/2 × x-3, অর্থাৎ শেষ পর্যন্ত কী চলে আসে, 2y = x-3। এবং এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। বুঝতে পারছি, তাহলে আমরা তাহলে এখন হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করেছি, আমাদের এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি, অবিলম্ব সমীকরণ বের করা। অবিলম্ব সমীকরণ কীভাবে বের করব, আমরা জানি স্পর্শক এবং অবিলম্ব পরস্পরের উপর লম্ব। সো আলটিমেটলি আমরা কী করব,
ডিরেক্টলি যদি অবিলম্বে সমীকরণ বের করি আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যদি জানি সো আলটিমেটলি আমরা কি করতে পারি অবিলম্বের ঢাল বের করতে পারি অবিলম্বের ঢাল যদি আমরা বের ডিরেক্টলি বের না করি তাও আমরা চাইলে ডিরেক্টলি অবিলম্বের সমীকরণটা বের করতে পারি কিভাবে আমরা লিখতে পারি অবিলম্বের সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স এট থ্রি কমা জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ঠিক আছে এই জায়গায় যদি আমরা ভ্যালু ইনপুট দিই তাহলে কী পেয়ে যাবো অবিলম্বের সমীকরণ পেয়ে যাবো তাহলে অবিলম্বের সমীকরণ কী পাচ্ছি শেষ পর্যন্ত এক্স মাইনাস থ্রি প্লাস হাফ ইন্টু ওয়াই মাইনাস জিরো ইজ ইকুয়াল টু জিরো এটাকে যদি সিম্পলিফাই করা হয় শেষ পর্যন্ত অবিলম্বের সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি কী পাচ্ছি দেখো টুয়াইস এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো তাহলে তোমরা এখন প্রশ্ন করতে পারো দ্বিতীয় এই লাইন থেকে এই লাইন কীভাবে এসেছে তোমরা আশা করছি অনেকেই প্রবলেমটা মানে সলভ করতে পারবো অর্থাৎ এই জায়গায় কী করা হয়েছে আসলে এই জায়গায় সিম্পলি করা হয়েছে কি দুই দ্বারা পুরো সমীকরণটাকে গুণ করে দেওয়া হয়েছে ঠিক আছে দুই দ্বারা যদি গুণ করে দিই আমরা পেয়ে যাচ্ছি আসলে সমীকরণটা মানে আনসারটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন এই জায়গায় তোমরা একটা প্রবলেম ফেস করতে পারার কথা সেটা হচ্ছে এই জায়গায় দেখো একটা মাইনাস সাইন লেখা হয়েছে এটা আসলে প্লাস সাইন খেয়াল করো এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস থ্রি বরাবর লিখেছে আর প্লাস হাফ ওয়াই তাহলে প্লাস হাফ ওয়াই যদি হয় এই জায়গাতে প্লাস হওয়ার কথা না এটা হচ্ছে জাস্ট একটা প্রিন্টিং মিস্টেক আলটিমেটলি তোমরা আশা করছি যারা নোট ডাউন করবে তারা এই জায়গায় প্লাস সাইন দিয়ে প্রবলেমটা সলভ করবা ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত আমাদের এই জায়গায় দেখো আবার আনসারটা কিন্তু ঠিকভাবে এসেছে তাহলে শেষ পর্যন্ত আমাদের আনসার কী চলে আসে অবিলম্বের সমীকরণ হচ্ছে টুয়াইস এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমাদের প্রশ্নে কী কী চাওয়া হয়েছিল একটা চাওয়া হয়েছিল কোন বিন্দুতে আসলে স্পর্শকের সমীকরণটা আঁকছি সেটা হচ্ছে কি থ্রি কমা জিরো বিন্দুতে আরেকটা চাওয়া হয়েছিল স্পর্শকের সমীকরণটা কী সেটাও আমরা বের করেছি অবিলম্বের সমীকরণ চাওয়া হয়েছে সেটাও আমরা বের করেছি আশা করছি তাহলে প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো এখন তাহলে যদি প্রবলেমটা তোমরা বুঝে থাকো তোমাদের জন্য একটা বাড়ি কাজ আমরা দিয়ে রাখছি সেটা হচ্ছে এরকম আসলে সেম টাইপের আরেকটা ম্যাথ দেখানো হয়েছে যেটা তোমরা আশা করছি অনেকেই সলভ করতে পারবে এবং আমি আশা করছি যারা আমার লেকচারটা ফলো করেছো তারা 90-95% আসলে প্রবলেমটা সলভ করতে পারবে তাও যাদের যে 5% অথবা 10% এটা সলভ করতে পারবে না তার জন্য আমি একটু হালকা ক্লুও দিয়ে দিচ্ছি দেখো আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে প্রশ্নে বলা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি বক্ররেখার টি যেই বিন্দুতে যে সকল বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ও সকল বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে তাহলে আগের মতো আমরা দিতে পারছি যেহেতু এই বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করছে তাহলে যে বিন্দু ছেদ করছে সেই বিন্দুতে কোটি জিরো অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু জিরো সো আলটিমেটলি এই সমীকরণে যদি ওয়াই ইকুয়াল টু জিরো বসিয়ে দিই আমরা কিন্তু তিনটা বিন্দু পাচ্ছি তিনটা বিন্দু কোনটা একটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান আরটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান আরটা হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি সো এই তিনটা বিন্দুতে আমরা যদি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করি তাহলে আমরা কিন্তু স্পর্শকের ঢাল পেয়ে যাবো বুঝতে পেরেছি এটা কিন্তু তোমাদের প্রশ্নে চাওয়া হয়েছে আশা করছি তাহলে প্রবলেমটা তোমরা সলভ করতে পারবা আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ